গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার অফ আছে, তো সকালে ভেবেছিলাম দেরি করে উঠবো, কিন্তু অ্যাবি যেহেতু স্কুল আছে সেটা হয়ে ওঠেনি। তো অ্যাবিকে আমি আজকে সব কিছু রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। আসার পথে একটু মর্নিং ওয়াক মতন করে এসেছি, 10-15 মিনিটস একটু ঘুরে এসেছি, একটু ঠান্ডাটা কম ছিল আজকে। আর এখন এই এক কাপ চা নিয়ে বসেছি, একটু বসে নেবো, দিয়ে তারপরে আমি মাছের ঝোল ভাত বানাবো। কালকে যে ফিশ মার্কেট থেকে ট্রাউট ফিশটা কিনেছিলাম সেটাকে আমি এরকম নুন হলুদ মেখে রেখেছি, এটা দিয়ে আজকে মাছের ঝোল করব। আর আমি একটা নতুন কড়াই কিনেছি, আজকে ভাবছি মাছের ঝোলটা এটাতেই বানাবো। তো অ্যাকচুয়ালি আমার খুব একটা কড়াই ছিল না, আগে সবই ফ্রাইং প্যান ছিল। তো এরকম ফ্রাইং প্যানে রান্না করতে গেলে কি হয়, একটু ঝোল বানানোর পরে নিচে পড়ে যায়, গ্যাসটা নষ্ট হয়। তো আমি সেজন্য ঠিক করেছি যে দুটো কড়াই ইউজ করবো সবসময়, তো এতে মানে ওভেনটা ওপরের ওভেনটা নষ্ট হয়। এটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে একটু ভেজে নিই। মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি, জানি না কেমন খেতে হবে। মাছ ভাজতে ভাজতেই অনেকটা ভেঙে গেছে, আর আজকে প্রথম খাচ্ছি, টেস্টটাও কেমন হবে জানি না। এদিকে কালকে যে চিংড়ি মাছগুলো এনেছিলাম এগুলোকে আমাকে এখন সব ক্লিন অ্যান্ড কাট করে রাখতে হবে, এটা বেশ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এখানে প্রায় 700 গ্রাম মতন চিংড়ি আছে, সবগুলোকে ক্লিন করতে হবে। চিংড়ি মাছের সব খোসাগুলো ছাড়িয়েছি, এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে মাছটাকে মেখে রাখবো। আর তারপরে এরকম ছোটো ছোটো জিপলক আছে, এরকম জিপলক বক্স আছে আমার কাছে, ওখানে এরকম ছোটো ছোটো পাউচ আছে, এখন এই জিপলক ব্যাগগুলোকে মধ্যে করে ভরে রাখবো চিংড়ি মাছগুলোকে। মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, মাছটা ভেজে রেখেছিলাম, তারপরে অফিসের কল চলে এসেছিলো বলে আর আমি রান্না করতে পারিনি, একদম সন্ধেবেলাতেই করেছি, এবার ডিনারেই খাবো এটা। আর এখানে আমি শুধু মাছের ঝোলের উপরে ভরসা করতে পারিনি নতুন মাছ, সেজন্য তো আমি একটু ডালও বানিয়েছি জুকিনি দিয়ে, পালং শাক আলু সব কিছু দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে একসাথে মেখে বসিয়ে দিয়েছি। এটা খুব ইজি একটা রেসিপি, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো সব দিয়ে মেখেছি, এবার একটু ঢেকে রাখলে পরে এটা রান্না হয়ে যাবে, এই পালং শাকের জলেই রান্না হয়ে যাবে। রান্নাগুলো সব সেরে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, আজকে তো ছুটি ছিল আমার সারাদিন, তাও অফিসের কাজ করতে হয়েছে, তাই বুঝতেই পারিনি ছুটিটা কেমন কাটলো, তাই জন্য ভাবলাম একটু বিকেলে ঘুরে আসি। আর নতুন ডাইনিং টেবিলটাও এসছে, তো সেই জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি। টেবিল ম্যাটটা আমি আগেই কিনে নিয়ে এসেছিলাম, এটা কারণ বাড়িতে বাচ্চা আছে, তো টেবিল ম্যাটটা ছাড়া তো আর টেবিলটা ইউজ করা যাবে না, তো সেই জন্য আমি এটা আগেই কিনে রেখেছিলাম। আর এগুলো কতগুলো, আমি এটা একটা ট্রে কিনেছি, এই ট্রেটার মধ্যে সব কিছু রাখবো আর কি, এখানে সল্ট পট, সুগার পট পুরনো আছে কিন্তু যদি ভালো কিছু পাই আবার একটু কিনে নেবো। আর এগুলো কোস্টারগুলো, এটা কিনেছি চারটে, এটা কি বলে ওটাকে মার্বেলের অ্যাকচুয়ালি, তো আমার খুব গরম খাবারও যাতে রাখলে পরে নষ্ট না হয় টেবিলটা, তো সেই জন্য কিনে এনেছি। আর এটা একটা ক্যান্ডেল কিনে এনেছি, এটাও এটার মধ্যে রাখবো। আর আমি এই দুটো সল্ট আর সুগার পট সেম দেখতে পেয়েছি, তাই কিনে নিয়ে এসেছি, অনেক দিনের প্ল্যান ছিল, এগুলো কিনেছি। আর এই ম্যাটগুলো কিনেছি, দুটো কালার ম্যাচ করে কিনেছি, মিক্স অ্যান্ড ম্যাচ করে। এটা কি আছে দেখি, এটা কিছু না, তো দুটো কালার মিক্স অ্যান্ড ম্যাচ করে কিনেছি, তো এগুলো ইউজ করব। আর কিছু কিনিনি, আর একটু টুকটাক দেখছিলাম কয়েকটা জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু ওগুলো পরে কিনবো কারণ ক্রিসমাস ডেকোরেশনের জন্য লাগবে, তো এখন আর কিনলাম না, মানে ওই ক্রিসমাস তো এখনও দেরি আছে, তো ওই ডিসেম্বর মাসের দিকে ওইগুলো টুকটাক কিনে নেব। ডিনার করতে বসেছি, প্রথমে মাছটা খেয়ে দেখবো কেমন। প্রথমে মাছটা নিলাম, যদি খারাপ হয় তাহলে বাকি খাবারগুলো দিয়ে খাবো। ভালোই খেতে মাছটা। সারাদিনের সব কাজ শেষ হয়েছে, শুধু এই দুটো গাছ, আমি ভেবেছিলাম আজকে এগুলোর মাটিগুলো চেঞ্জ করে দেবো আর একটু বড় টবেও ট্রান্সফার করব। এই গাছটা তো বেশ বড় হয়েছে, মানে এতটা হাইটের ছিল এবার এতটা বেশ বেড়েছে লাস্ট 6-7 মান্থসে, তো ইমিডিয়েট এইগুলোকে চেঞ্জ করতে হবে, নাহলে গাছগুলো খারাপ হয়ে যাবে, তো চেষ্টা করব কালকে অবশ্যই এগুলোকে চেঞ্জ করার জন্য। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।